হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? সরে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মূলত দু বাংলার আবহাওয়ার আপডেট নিয়ে আমরা আবারও সরে আসলাম। আমরা আপনাদেরকে দেখাবো বঙ্গোসাগর কেমন উত্তাল থাকবে এবং নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কিনা, এবং বাংলার কোন কোন অঞ্চলে ভারী বর্ষণ বা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তো আজকের আপডেট আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। আর প্রতিদিন এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম প্রতিদিন আবহাওয়ার আপডেটগুলো কখনো মিস না হয়। প্রিয় দর্শক, আমরা খুবই সুন্দর একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম, আপনাদেরকে দেখাবো এখানে বৃষ্টি সহ এবং বায়ুর গতিবেগ সহ। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগটা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, বঙ্গোসাগর বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন। আমরা যদি বাতাসের গতিবেগটা যদি মেপে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবো 7 জুলাইয়ের আপডেট। উপরে দেখতে পাচ্ছেন 7 জুলাই, 7 জুলাইয়ের আপডেটে কোথায় হবে ভারী বৃষ্টি এবং বাতাসের গতিবেগ কোন কোন অঞ্চলে দেখা যেতে পারে। তো আমরা সরাসরি এই মুহূর্তে যদি পুরো দিনটা যদি ট্রেকিং করে দিই 24 ঘন্টা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টা ট্রেকিং করে আমরা আপনাদেরকে দেখাবো। পুরো 24 ঘন্টা আমরা ট্রেকিং করে দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগ ঠিক এই সময়ের মধ্যে, প্রায় 10টা বা 12টা এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বাতাসের গতিবেগ কিন্তু অলরেডি বেড়ে গেছে। আমরা দেখি বাতাসের গতিবেগ কত কিলোমিটার, আপনারা উপরে লক্ষ্য করছেন এসব অঞ্চলে প্রায় 36 কিলোমিটার বাতাসের গতিবেগ এবং 31 কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে। এবং দমকা যদি দেখি তাহলে নিচে আপনারা লক্ষ্য করছেন প্রায় দমকা 36 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ কিন্তু দেখা যেতে পারে সর্বনিম্ন বাতাসের গতিবেগ। তবে বঙ্গোসাগরে প্রায় 71 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগটা কিন্তু দেখা যাবে। বঙ্গোসাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় কিন্তু দেখা যাবে আগামীতে। তো আমরা প্রথমে দেখব উইন্ড গাস্ট, বায়ুর গতিবেগ কোন কোন অঞ্চলে কেমন দেখা যেতে পারে। তো আমরা প্রত্যেক জেলার আবহাওয়া আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে কলকাতার দিকে যাই। কলকাতায় যদি আমরা চলে যাই তাহলে কলকাতায় বাতাসের গতিবেগ থাকবে 26 কিলোমিটার পর্যন্ত। তারপর কর্ণাগার এই অঞ্চলে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন 25 কিলোমিটার পর্যন্ত। তারপর সিঙ্গুর এই অঞ্চলে যদি যাই তাহলে 24 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ কিন্তু থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়াতে যদি চলে যাই, পান্ডুয়া আমরা আরেকটু ট্রেকিং করি, হ্যাঁ পান্ডুয়াতে কিন্তু বাতাসের গতিবেগটা কিন্তু পরবর্তী দিয়ে কিছুটা দেখা যেতে পারে। তেমন বয়ানং নেই, মাত্র 30 কিলোমিটার পর্যন্ত। তারপর মেমুরাই এই অঞ্চলে যদি যাই তাহলে 24 ঘন্টার মধ্যে বাতাসের গতিবেগটা দেখা যেতে পারে 25 কিলোমিটার পর্যন্ত। কিন্তু এদিকে কিন্তু বাতাসের গতিবেগটা কিন্তু অনেক বেশি বিশনপুরের দিকে, বিশনপুর যদি যাই আমরা প্রায় 32 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ, দমকা প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দেখা যাবে। এবং আমরা যদি এখানে এই অঞ্চলটা যদি আমরা দেখি আর ট্রেকিং করে দেখি আমরা, এই যে বাতাসের গতিবেগটা আসতেছে এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগটা দেখা যাবে প্রায় 29 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। দমকা হাওয়া প্রায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগটা কিন্তু দেখা যেতে পারে, এবং কিছু কিছু স্থানে কিন্তু একদম লু পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। তো বঙ্গোসাগরের কোথায় উত্তাল থাকবে বা পানির উচ্চতা কত পরিমাণ পর্যন্ত বৃদ্ধি পাবে তাও কিন্তু আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের এই মুহূর্তে আমরা বাংলাদেশটা দেখব, বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাতাসের গতিবেগ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কেমন থাকবে তা দেখাবো। তো প্রথমে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উইন্ড গাস্ট কোন কোন অঞ্চলে বেশি হতে দেখা যাচ্ছে। তো উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগ দেখি 7 জুলাই, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিন্তু বাতাসের গতিবেগ দেখা যাবে 30 কিলোমিটার পর্যন্ত। বরিশাল বিভাগে যদি চলে যায় বরিশাল বিভাগে 20 কিলোমিটার এবং কোথাও কোথাও যদি যায় 21 কিলোমিটার এমনটা। তারপর মাদারীপুর দেখতে পাচ্ছেন আপনারা 22 কিলোমিটার পর্যন্ত, এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে যদি চলে যাই 16 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ। তবে এদিকে বাতাসের গতিবেগটা বেশি বেড়া। তারপর সরিষাবাড়ি এই অঞ্চলে 25 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ, 22 কিলোমিটার। তারপর চিলিমারি এই অঞ্চলে যদি যাই 24 কিলোমিটার। তারপর আমরা আর দেখতে পাচ্ছি বাদারগঞ্জ এই অঞ্চলে যদি যায় তাহলে 17 কিলোমিটার। রংপুর বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন 18 কিলোমিটার বাতাসের গতিবেগটা কিন্তু দেখা যেতে পারে। তারপর আমরা সরাসরি বঙ্গোসাগরে চলে আসবো, বঙ্গোসাগর পরিস্থিতি কেমন তো দেখবো, কেমন উত্তাল পরিস্থিতি আগামী দিনে আসতে যাচ্ছে। তো পুরো দিনটা আবার ট্রেকিং করে দেখি আমরা, এই যে দিনের কিছু কিছু অংশে বাতাসের গতিবেগটা বাড়তে দেখা যাচ্ছেন আপনারা বঙ্গোসাগরে যে। তারপর আমরা বঙ্গোসাগর জলস্রোতে চলে যাব, সাগর উত্তাল কেমন উত্তাল থাকবে তা দেখাবো। তো এই যে আপনারা লক্ষ্য করছেন এখানে বাবনেশ্বর বা উপকূলীয় এই যে সাগরে কিন্তু বাতাসের গতিবেগটা আমরা দেখতে পাচ্ছি 35 কিলোমিটার পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে প্রায় 35 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগটা কিন্তু দেখা যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 35 কিলোমিটার, 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া এবং দমকা বাতাসটা কিন্তু দেখা যেতে পারে। পরবর্তী দিন বাতাসের গতিবেগটা কেমন দেখা যাবে তা দেখবো। তো ঘূর্ণাবর্ত যদি আমরা দেখি এই মুহূর্তে ঘূর্ণাবর্ত যদি ট্রেকিং করি,
বাতাস আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাতাসগুলো এইখানে গিয়ে শেষ পর্যন্ত ঠিক এখানে কিন্তু গুণাবর্ত আকারে কিন্তু রূপ ধারণ করছে। এখানে কিন্তু গুণাবর্তটা কিন্তু অবস্থান করছে দেখতে পাচ্ছেন, মধ্য ভারতের এসব অঞ্চলে কিন্তু গুণাবর্তটা কিন্তু অবস্থান করবে। তো এবার আমরা দেখব বঙ্গোপসাগরের কেমন উত্তাল বা বাতাসের গতিবেগ। তো আর একটু আমরা দূরে চলে আসি, দূরে চলে আসে আমরা পুরো আমরা ট্রেকিং করব, বেশ কয়েকদিন ট্রেকিং করে দেখি কেমন তাণ্ডব চালাতে পারে, আর একটু ছোটো করে দেবো। এবার আমরা ট্রেকিং করে দেখি, আমাদের দেখতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে বাতাস, সেই যে বাতাস দেখতে পাচ্ছেন ঠিক একটু একটু কিন্তু শক্তি নিয়ে কিন্তু বাড়তে যাচ্ছে। এবং আরব সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখি আমরা আরও ট্রেকিং করে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে। এই যে নিম্নচাপ আকারে একটা যে ভারী বর্ষণ এবং ভারী বৃষ্টি বলয় তৈরি হতে যাচ্ছে। তবে বাংলার বুকে আগামীতে কিন্তু দেয়া আসতেছে প্রবল ভারী বর্ষণ এবং ভারী বৃষ্টি। তো আমরা দেখি এই যে লাইভ ট্রেকিং করে দেখতে পাচ্ছেন আপনারা, এই এটা আগাচ্ছে খুবই সুন্দরভাবে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে আগাচ্ছে একটু 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 করে কিন্তু কোন দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখি। হ্যাঁ, আগাচ্ছে বঙ্গোপসাগর দিয়ে কিন্তু যাচ্ছে এবং একটু পরে মিলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ঠান্ডব কিন্তু অলরেডি ছাড়া হবে 8 জুলাইয়ের মধ্যে, বিশ্বে দেখতে পাচ্ছেন সাগর কিন্তু উত্তাল অবস্থায় থাকবে। এবং এরপরে আপনাদেরকে সাগরের পরিস্থিতি আমরা দেখাবো, সাগরের ঢেউ দেখাবো। এখানে বাইরের গতিবেগ দেখতে পাচ্ছেন অতি প্রবল আকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এলোমেলো পরিস্থিতি কিন্তু অতি ভয়ানক, বাতাসের গতিবেগটা কিন্তু তৈরি হয়ে গেছে সেসব অঞ্চলে। আমরা আর ট্রেকিং করে দেখতে পাচ্ছেন ঠিক বাতাসের গতিবেগটা কিন্তু অনেকটাই বেশি এখানে দেখতে পাচ্ছেন আমরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অতি ভয়ানক পরিস্থিতি কিন্তু বঙ্গোপসাগরের এক অংশে কিন্তু হতে দেখা যাচ্ছে। ঠিক এভাবে কিন্তু তৈরি হয় মূলত। আমরা যদি ট্রেকিং করে দিই পুরো দিনটা, তারপর আমরা আরও কিছুদিন দেখব, আর কিছুদিন তো আমরা ট্রেকিং করে করে এক সপ্তাহের মধ্যে আমরা দেখে নিব কেমন। এবং এক সপ্তাহের মধ্যে নিচে নিচে কিন্তু অতি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, একদম সঠিক রিপোর্ট আমরা আপনাদেরকে দিচ্ছি এখানে। সাগর কিন্তু উত্তাল ঢেউ যে হয়ে যাবে, সাগরটা যে উত্তাল থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। অবশ্যই আপনার ধৈর্য ধরে দেখুন। দেখি আমরা পুরো দিনটা যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে শ্রীলঙ্কার পাশ দিয়ে এসব অঞ্চলে কিন্তু খুবই উত্তাল অবস্থা কিন্তু দেখা যাবে। এই যে বায়ুগুলো দেখতে পাচ্ছেন অতি প্রবল আকারে কোন দিকে আসতেছে, আন্দামান সাগর দিকে। আন্দামান সাগর কিন্তু অতি ভয়ানক পরিস্থিতি হবে এবং বাংলার বুকে তৈরি হবে একটা নিম্নচাপ আকারে। এই যে দেখতে পাচ্ছেন আরেক দিয়ে এই যে আরেকটি এই যে একটা নিম্নচাপ আকার দেখা যাচ্ছে, সেই নিম্নচাপের বাতাসগুলো কোন দিক থেকে আসবে আমরা দেখতে পাচ্ছি। এই যে আরব সাগর থেকে, আরব সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় দেখা যাবে। হ্যাঁ, আরব সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ভয়ানক, খুবই উত্তাল, খুবই সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম নিখুঁতভাবে। এই যে আরব সাগর কিন্তু ভয়ানক উত্তাল অবস্থায় দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগর কিন্তু নিম্নচাপ আকারে দ্বারা হতে যাচ্ছে। কিছুটা বাতাস মৌসুমি বায়ু আপনারা দেখতে পাচ্ছেন, কিছু বাতাস যাচ্ছে আন্দামান সাগর, আবার কিছু বাতাস এসে ঠিক একটা নিম্নচাপ আকারে কিন্তু ধারণ করতে যাচ্ছে। পুরো দিনটা ট্রেকিং করি আমরা। হ্যাঁ, একটা নিম্নচাপ আকার এখানে কিন্তু ধারণ করবে, বায়ের গতিবেগ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচে কিন্তু লক্ষ্য করছে বাতাসের গতিবেগটা বেশি এবং অত্যাল ভয়ানক বৃষ্টি, বৃষ্টি মোড়ও চলে যাবো আমরা। অবশ্যই বৃষ্টিটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, বৃষ্টি মোড়ও চলে গিয়ে কেমন থাকতে পারে বৃষ্টি। এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি মোড়টা ওপেন করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টি মোড়টা যদি ওপেন করি তাহলে বৃষ্টি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রবল আকারে ভারী বর্ষণ এবং ভারী বৃষ্টি। এই যে তো বৃষ্টি মোড়টা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। বৃষ্টি মোড়টা দেখার আগে আমরা এই মুহূর্তে উইন্ড গাস্টটা দেখে নিব, ক্লিয়ারলি হয়ে যাবো উইন্ড গাস্টটা দেখে, উইন্ড গাস্টের পরিস্থিতি কেমন দেখে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। তো এক সপ্তাহ আমরা ট্রেকিং করব, দেখতে পাচ্ছেন আপনারা ঠিক বঙ্গোপসাগরে ভয়ানক উত্তাল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একদম লাল ক্লিয়ারলি হয়ে গেছে এবং 81 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে বিভিন্ন অঞ্চলে। এখানে 81 কিলোমিটার উঠে গেছে অলরেডি, এখানে কিছু কিছু স্থানে প্রায় 81 কিলোমিটার বাতাসের গতিবেগটা কিন্তু দেখা যাবে, এর চেয়ে কিন্তু বেশি না। পুরো দিনটা ট্রেকিং করলে নিম্নচাপটি একই অঞ্চলে দেখা তৈরি হতে পারে, তবে নিম্নচাপের এই যে নিচে কিন্তু ভয়ান তাণ্ডব হবে, যেখানে নিম্নচাপ তৈরি হয় সেখানে কিন্তু তাণ্ডব কিন্তু ছালাই না, নিম্নচাপের বাহিরে কিন্তু তাণ্ডবটা কিন্তু হয়ে থাকে। তো নিম্নচাপের প্রভাবে বাহিরে তাণ্ডবটা কিন্তু হচ্ছে। এরপরে কোন দিকে আসতে পারবে আমরা পরবর্তীতে আপডেটে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এরপরে কিন্তু বাংলার আমরা লং টাইম ট্রেকিং করে দেখেছি, বাংলাতে কিন্তু দেয়া আসতেছে প্রবল আকারে ভারী বর্ষণ আবারও ভারী বৃষ্টি। তো সেটা আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আবার আপনাদেরকে দেখাবো সাগরের জলোচ্ছ্বাস, সাগরের জলোচ্ছ্বাস কত ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সরাসরি আমরা এই মুহূর্তে জলোচ্ছ্বাসে চলে যাব। প্রিয় বন্ধুরা, আমরা জলোচ্ছ্বাসে চলে আসলাম এই মুহূর্তে সাগর উত্তাল, কোন কোন স্থানে সাগর ভয়াবহ উত্তাল দেখা যাবে আমরা লাইভ ট্রেকিং করব। আরব সাগর যদি চলে যায়, আরব সাগরে কিন্তু ভয়াবহ উত্তাল কিন্তু দেখা যাবে। আমরা আরব সাগরটা একটু দেখি, আমরা এই মুহূর্তে আরব সাগরে চলে আসলাম। এক সপ্তাহ ট্রেকিং করলে আরব সাগর কিন্তু দেখতে পাচ্ছেন এই যে উপকূলীয় কাছাকাছি অঞ্চলে কিন্তু খুবই উত্তাল অবস্থায় দেখা যাবে, ভয়ানক উত্তাল, ভারী ঢেউ কিন্তু দেখা যাবে। দেখতে পাচ্ছেন আপনারা সাগর কিন্তু খুবই উত্তাল হয়ে যাচ্ছে। এই যে
অতি ভয়ানক উত্তাল হয়ে যাচ্ছে আরব সাগর। যদি আগামীতে এরকম ঘূর্ণিঝড় আসে সাগর কেমন উত্তাল আপনারা আমাদের আপডেটটিকে অবশ্যই দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন প্রায় 5 ফুট জলশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে, ঢেউ উত্তাল ঢেউ, ঢেউর জলশ্বাস প্রায় 5 ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে এমনটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আরব সাগর কিন্তু খুবই উত্তাল দেখা যাবে এবং ভয়াবহ থান্ডার আমরা দেখবো এবার আমাদের বাংলাদেশ সাগর, এই যে বাংলাদেশের বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর আমরা পুরো দিনটা ট্রেকিং করে দেখি, হ্যাঁ একটু একটু করে ট্রেকিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ সাগর উত্তাল এইবার কিন্তু শেষ পর্যন্ত সাগর কিন্তু উত্তাল হতে দেখা যাচ্ছে। তবে আরব সাগর কিন্তু অতি ভয়ানক এবং বঙ্গোপসাগর কেমন দেখি আমরা, বঙ্গ আরব সাগর আমরা দেখেছি 5 ফুট পর্যন্ত জলশ্বাস এবং বঙ্গোপসাগরে প্রায় 5 ফুট পর্যন্ত জলশ্বাস এসব স্থানে খুবই উত্তাল অবস্থায় কিন্তু হতে দেখা যাচ্ছে। এই যে বঙ্গোপসাগর অতি ভয়ানক আমরা এই যে দেখতে পাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো আমরা যদি ট্রেকিং করে দিই, এই যে এখান থেকে উত্তাল হওয়া শুরু করছে এবং উত্তাল হতে হতে ঠিক সেই যে বাতাসের থান্ডবের কারণে এখানে বায়ুর গতিবিধ স্পিড কিন্তু আরও বেড়ে গেছে, ভয়ানক উত্তাল হতে যাচ্ছে। আন্দামান সাগর দেখতে পাচ্ছেন অতি ভয়ানক উত্তাল হতে যাচ্ছে, বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল থাকবে। উপকূলীয় অঞ্চল আমরা একটু বড় করলে উপকূলীয় অঞ্চল দেখতে পাবো, এই যে আগামী সপ্তাহের মধ্যে ভয়ানক উত্তাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি এবার আমাদের উপকূলীয় সাগর কেমন, উপকূলীয় সাগর কিন্তু কিছুটা উত্তাল দেখা যাবে, স্বাভাবিক জোয়ার আছে 2 ফুট বা কিছুটা উত্তাল, তবে অতি ভয়ঙ্কর না, অতি ভয়ঙ্কর হতে যাচ্ছে। বঙ্গোপসাগরের মধ্য প্রান্ত জায়গায় অতি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা একদম লাল খালালি, সেখানে কিন্তু অতি ভয়ানক বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছেন, প্রবল আকারে বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে এবং অলরেডি আরও দেখতে পাচ্ছি সাগরের থান্ডব। তো আমরা এইবার চলে যাব বৃষ্টি মোড়ে, আবার আমরা উইন্ড মোডটা ওপেন অফ করে দেব, আমরা এই মুহূর্তে অফ করে দেব, সাগরের জলশ্বাস অফ করে দেব, আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে বৃষ্টি মোড়ে। আগামী সপ্তাহের বৃষ্টি যদি আমরা দেখি বাংলার কোন কোন অঞ্চলে বৃষ্টি, পুরো দিনটা আমরা এক সপ্তাহ ট্রেকিংটা করে দেখি সাগর, সাগরে বৃষ্টি দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি তৈরি অলরেডি তো আছে সাগর, সাগরে কিন্তু অলরেডি বৃষ্টি আছে। এক সপ্তাহ ট্রেকিং করলে সাগরে ভয়াবহ বৃষ্টিটা ঠিক একই জায়গায় দিয়ে কিন্তু শুরু হতে পারে, ঠিক ঠিক যেখানে উত্তাল দেখতে পাচ্ছেন ঠিক উত্তাল অবস্থায় কিন্তু যে ভয়ানক থান্ডব বৃষ্টিটা কিন্তু শুরু হতে পারে। এই যে এই অঞ্চলে কিন্তু এই যে এই জায়গাগুলোতে কিন্তু অতি প্রবল আকারে ভারী বর্ষণ এবং ভারী বৃষ্টি দেখা যেতে পারে। তো মূলত আমরা বাংলার আপডেটটা দেখব, বাংলার পরিস্থিতি কেমন যাবে তা দেখব, বাংলার ভয়ানক থান্ডব। তো গুণাবত্ত কিন্তু এবার আপনারা দেখতে পাচ্ছেন গুণাবত্তটা, এই যে নিম্নচাপটা আমরা যদি ট্রেকিং করে দিই ঠিক এই যে ঘুরছে, এই যে ঘুরতেছে এই অঞ্চলে কিন্তু নিম্নচাপটা কিন্তু তৈরি হতে যাচ্ছে, এর ফলে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে তো আমরা বৃষ্টি ট্রেকিং করে দেব। তবে আমরা দেখতে পাচ্ছি 6 জুলাইয়ের মধ্যে দেশের চট্টগ্রাম এবং কুতুবদিয়া টেকনা কক্সবাজার সহ চট্টগ্রামের কিছু কিছু স্থান, কুমিল্লা খুলনা বরিশাল দেশের প্রত্যেক বিভাগের কিছু কিছু স্থানে, প্রত্যেক বিভাগের কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাবে, সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। যে আমরা 7 তারিখের আপডেটে চলে যাব, 7 তারিখে আপডেট যদি চলে যায় আবারও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা উপকূলীয় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এসব অঞ্চলে। তারপর আমরা যদি যাই আরও ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, পুরো দিনটা যদি ট্রেকিং করি 24 ঘন্টায়, হ্যাঁ আর কিছুটা বৃষ্টি আছে কোন দিকে সিলেটের কোথাও কোথাও, এই যে এই অঞ্চল দিয়া এই অঞ্চল দিয়ে কিন্তু বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি আসতে দেখা যাচ্ছে এবং রংপুরের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তৈরি হতে দেখা যাচ্ছে। এই যে আমরা যে আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাবেন ফারাবাতিপুর এই অঞ্চলে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও ফিরগঞ্জ, তারপর ঠাকুরগাঁও এই অঞ্চল দিয়া, এই অঞ্চল দিয়া, তারপর চিলিমার, তারপর জয়পুরহাট এই অঞ্চল দিয়া, রাজশাহী, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। ঢাকা বিভাগ অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা যদি আরও একটু ছোটো করি দেখতে সুবিধা হবে বরিশাল বিভাগের উত্তর জেলাগুলোতে, এই যে বরিশাল বিভাগের উত্তর জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে এবং 24 ঘন্টায় এবং 24 ঘন্টায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা যে প্রবল আকারে ভারী বর্ষণ হতে দেখা যাবে, অতি ভয়ানক বৃষ্টি। যেমন এই যে আমলাগুড়া, তারপর গাতাল, তারপর আরামবাগের দিকে পান্ডুয়া এবং মেমুরাই, তারপর বিশনপুর, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত 24 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি তৈরি হতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরও বিভিন্ন অঞ্চল ধরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হবে। মূলত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে। তারপর বাংলাদেশের 24 ঘন্টার ট্রেকিং আবারও দেখি আমরা, ঠিক বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বরিশাল, কক্সবাজার, টেকনা বা এরকম স্থান করে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে।
দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা এই মুহূর্তে তাপমাত্রাটাও একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। সরাসরি আমরা এই মুহূর্তে তাপমাত্রা মোডটা ওপেন করে নিব। সরাসরি আমরা এই মুহূর্তে তাপমাত্রা ক্লিক করলাম। তো বন্ধুরা, তাপমাত্রা ক্লিক করে দিলাম। এই মুহূর্তে তাপমাত্রা দেখবো, পুরো দিনের তাপমাত্রা যদি আমরা দেখি, ট্রেকিং করব পুরো, দেখবেন টাইম অবশ্যই 3টা 4টা 5টা 7টা এবং ঠিক 1টা 11টা 12টা থেকে শুরু হচ্ছে, 12টা থেকে তাপমাত্রা কিন্তু শুরু হতে যাচ্ছে। তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রা পশ্চিমবঙ্গেতে কিন্তু বেশি। তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিশনপুর তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা দেখতে পাচ্ছি আরামবাগের বা আরামবাগ, তারপর আমলাগুড়া এই অঞ্চল যদি যায় তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করছে। বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি। আপনারা দেখে আসছেন বাংলাদেশে যদি আমরা যাই, যেখানে বেশি সেখানে দেখতে পাচ্ছি আমরা 31-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে, আমরা যদি আর একটু ট্রেকিং করে দেখি ভালোভাবে, এই যে তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পশ্চিম দিক থেকে এই যে গরমটা কিন্তু আসতেছে। তাপমাত্রা পুরো দিনটা যদি ট্রেকিং করি, রাজশাহী বিভাগ এবং এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু তাপমাত্রা থাকবে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস 35 ডিগ্রি সেলসিয়াস, এবং বাংলাদেশে মূলত তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা আরও কম, 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু অবস্থান করবে। তো আপনারা দেখতে পেলেন সারাদিনের তাপমাত্রাও কেমন থাকবে। তো আজকের আপডেট আমরা এখানে শেষ করব। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শককে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়।